বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, সেটি হচ্ছে গিয়ে কেন আপনি হ্যাম হবেন, হোয়াই বিকাম এ হ্যাম। ঠিক আছে, বিভিন্ন কারণে আপনি হ্যাম হতে পারেন, তবে আমি আমার দৃষ্টিভঙ্গিতে যেগুলো দেখছি সেগুলো নিয়ে একটু আপনাদেরকে আলোকপাত করছি। হবি হিসেবে হ্যাম একটি খুবই মজার বিষয়। হবি বিভিন্ন রকম হতে পারে, হবি কেন বা হবি জীবনে কি মূল্য বহন করে সেটি বোঝানোর জন্য একটু দেখাচ্ছি আপনাদেরকে। এছাড়া বিভিন্ন রকমের হবি হয় মানুষের, লেখাপড়া থেকে শুরু করে সাঁতার কাটা, খেলাধুলা, বিভিন্ন রকমের হবি হতে পারে। ছবি দেখা, তারপরে গাছপালা, হ্যাঁ, ট্রাভেলিং। হ্যাঁ, আজকাল আবার নতুন একটি হবি হচ্ছে অনেকের, সেটি হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল, বিভিন্ন রকমের যেসব জিনিস আছে, প্লেন, গাড়ি, হ্যাঁ, হেলিকপ্টার, তারপরে ড্রোন, কত কিছু। তো একটা জিনিস কি, যে যাই হোক, হবি আপনার বা যেটা রকমেরই হোক, আপনার অ্যাবিলিটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বা আপনার যোগ্যতার সাথে বা আপনার শিক্ষার সাথে যদি যদি হবিটা সামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, সেটি কেমন হয়। মানে যেটি আপনার স্কিল, আপনার ট্যালেন্টকে, হ্যাঁ, ভালো মতো বিকশিত করবে, আপনি নিজে আগ্রহ ফিল করবেন, যেমন হচ্ছে গিয়ে হ্যাম, অ্যামেচার রেডিও অপারেটর। অ্যামেচার রেডিও অপারেটর হবিটা আসলে মানে এমন একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যাদের মনে করেন কথা বলা, যোগাযোগ, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মানে বিভিন্ন অনেক জটিল বিষয় আছে, কিন্তু সাধারণ টুকটাক ইলেকট্রনিক্স এইসব বিষয় নিয়ে যাদের আগ্রহ আছে, হ্যাঁ, তাদের জন্য এটা খুবই একটা চমৎকার হবি। পড়ালেখার সাথে খুব রিলেটেড কিন্তু এটা, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যারা পড়েন, এছাড়াও ডাক্তার, ফার্মেসিস্ট, হ্যাঁ, এই আর্টসে যারা পড়েন, যেগুলো লিটারেচার, হ্যাঁ, মনে করেন যে, বা ব্যাংকিং সেক্টরে যারা আছেন, জাস্ট সিম্পল অ্যাকাউন্টেন্ট যারা, কিংবা ধরেন উকিল, তারপরে আপনার বিভিন্ন প্রফেশনের এরা কিন্তু এখানে আসতে পারে। আমার জানা একজন অ্যামেচার রেডিও অপারেটর আছেন, উনি লোকোমোটিভ ইঞ্জিনিয়ার, মানে সরি, লোকোমোটিভ ড্রাইভার, মানে ট্রেন চালায়। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে অনেক ভার্সেটাইল ব্যাপার স্যাপার আছে, খুব ইন্টারেস্টিং কিছু মজাও আছে আপনার এখানে। ল্যাঙ্গুয়েজ, তারপরে এটা তো একই, সব সারা পৃথিবীটা আমরা এক ফ্রিকোয়েন্সিতে আমরা আছি, হ্যাঁ, সবাই, সবার ল্যাঙ্গুয়েজটাও এক, বুঝতে পারতেছেন, মানে ইন্টারেস্টিং বিষয়টা যে কত মজার। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ধরেন লেখাপড়া শেষে, লেখাপড়ার পরে আপনার সাপোর্টও বেশ এই হবিটা থেকে বা এই আগ্রহটা থেকে সাপোর্টও পাবেন, সব ধরনের সরকারি, তারপরে বেসরকারি অর্গানাইজেশনে কিন্তু রেডিও ডিপার্টমেন্ট থাকে, যেমন আর্মি, নেভি, এয়ার, পুলিশ, তারপর র্যাব, তারপরে আপনার বিভিন্ন রেড ক্রস, রেড ক্রিসেন্ট, তারপরে আপনার এই যে স্কাউট, হ্যাঁ, তারপর ক্যাডেট, ন্যাশনাল ক্যাডেট কোর, আমাদের সিটি কর্পোরেশন, সব কিছুতে কিন্তু একটা রেডিও ডিপার্টমেন্ট আছে, তারা আলাদা আলাদা নিজেরা যোগাযোগ নিজেদের মধ্যে করে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনার লেখাপড়া করেন যখন, তখন থেকে যদি আগ্রহ থাকে বা এটা চর্চা করেন, লাইসেন্সড হ্যাম, সার্টিফাইড একজন অ্যামেচার রেডিও অপারেটর হন, তাহলে কিন্তু প্রফেশনাল জীবনে অনেক কাজে লাগবে আপনার, বুঝতে পারতেছেন। আর সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, যে আপনি যা শিখলেন বা যা জানছেন লেখাপড়া করার সময় স্কুল, বিশ্ববিদ্যালয়ে আর কি, সেটিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই মানে এই কথাগুলা বলতেছি হচ্ছে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন যারা বিভিন্ন পেশায় আছেন, বিভিন্ন রকমের পেশায়, কোনো স্পেসিফিক রকম নাই, যেমন নাই যে তাকে কিছু টেকনিক্যাল, সাধারণ বিজ্ঞান জানলেই হয়, যে ফিজিক্সে খুব ভালো জানতে হবে কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হতে হবে, তা না। আমাদের পরিচিত অনেক হ্যাম আছে যারা একদম কখনোই সায়েন্স বা বিজ্ঞানের কোনো বিষয়ে পড়ালেখা করেননি, অল থ্রু সাহিত্য কিংবা আপনার কমার্স বিষয়ে পড়ালেখা করেছেন, এমনও হ্যাম আছে, এবং খুব ভালো ভালো অবস্থায় আছেন। আর আমার এই বক্তব্যগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশে এইসব যারা আছেন তাদের জন্য, যে আপনারা এখানে আনন্দ পাবেন। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি,
যে আপনার এই এখন যে একটা মরণ নেশা, নেশার প্রতি যে মানুষের এডিকশন, এটা থেকে কিন্তু দূরে রাখে। আপনার ধরেন বিভিন্ন রকমের নেশা থাকে না মানুষজনের, তো এই ব্যাপারগুলা আপনাকে সেখান থেকে দূরে রাখবে, কারণ এটাও একটা আপনার মানে নিজেকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করবে যে এইসব নেশা, তারপরে এইসব খারাপ বিষয় বা মানে অযথা সময় নষ্ট করা, তারপরে আপনার নিজেকে মানে স্পয়েল করে দেওয়ার থেকে, হ্যাঁ অনেক সময় বিষণ্ণ থাকে মানুষজন, অনেক সময় মন খারাপ লাগে বা অনেক সময় ভেঙে পড়ে মানুষজন। হোমিওপ্যাথিতে কিন্তু একজন আরেকজনের মানে যখন বিভিন্ন সমস্যা হয় তার প্রচুর হেল্প করে আরেকজনকে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আর সকলকে উৎসাহিত করবেন আমাদের অ্যামেচার রেডিও অপারেটর হওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য।